নমস্কার বন্ধুরা, কবিতা স্পেশাল কুকিং এ সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। গোলাপ জাম বানানোর জন্য আমি এখানে নিয়েছি 10 পিস স্লাইস রুটি, নিয়েছি ঘি, দুধ, এলাচ থেতলানো, কিশমিশ, 1 বাটি চিনি, আর নিয়েছি সাদা তেল আর জল। কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে চিনি সিরাপটা আমি তৈরি করে নিই, ওর পরে ওই বাটিটি মাপ করে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আমার চিনি সিরাপটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি থেতলানো এলাচ। কাটা রুটিগুলো আমি টুকরো টুকরো করে নিচ্ছি। টুকরো টুকরো করা হয়ে গেছে, এই দুধ দিয়ে আমি মেখে নিচ্ছি। আমি দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি মাখিয়ে নিয়েছি, এইভাবে করে মাখিয়েছি, খুব বেশি পাতলা করা যাবে না। আর একটু ভালো করে মাখিয়ে, আমার মাখানো হয়ে গেছে। হাতে একটু ঘি মেখে নিচ্ছে। গোল গোল করে নিচ্ছে। ভেতরে একটা কিশমিশ দিচ্ছি, দিয়ে আমি ভালো করে গোল গোল করে নিচ্ছি। এগুলো আমি সবগুলো এইভাবেই করে নিচ্ছি। সবগুলো গোল করে নিয়েছি, এবার আমি ভেজে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেছে, বেশি গরম করা যাবে না, হালকা গরমেই ভেজে নিতে হবে। আমি এক এক করে ভেজে নিচ্ছি। হালকা তেল গরমে কম আছে, ভালো করে লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে লাল করে ভেজেছি। বাকিগুলোকেও এইভাবে ভেজে নিচ্ছি। আমার সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তাকে আর একটু গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টিগুলো।
ফুটিয়ে নিচ্ছি। আমার মিষ্টি একদমও রেডি, আমি নামিয়ে নিচ্ছি। 5 মিনিট চাপা দেওয়া ছিল, এবার আমি খুলে দেখে নেচ্ছি হয়েছে কিনা। দেখুন একবারে গোলাপ জামের মতো লাগছে। ভেতরে কিশমিস, আর দেখুন পুরো মিষ্টির মতোই হয়েছে। ভালোই লেগেছে, খুব সহজেই অল্প উপকরণে বাড়িতে সুন্দরভাবে মিষ্টি বানানো গেল। আপনারাও বাড়িতে এইভাবে করে দেখবেন, খুব সহজেই হয়ে যাবে। আর আমার রেসিপিটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন।